আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু না খুশি লাগে একটা ভিডিও পুরা বরাক বেলিরে আমি দিতে চাই আর। এটা হইছে মদিনা মুনওয়ারা আল নবমীর একটা রাত্রের দৃশ্য, বাস খুবই সুন্দর, বাস দেখানির লাগি চেষ্টা করি আর। ওই যে মানুষ সব, আর এখন সৌদি আরবের রাত্রে 3:40, এখন সবাই আর নামাজ পড়তে, এখানে ঈদের নামাজ পড়ব। আর ওই যে আমার পুরা বরাকপল্লীবাসীর একটা ঈদের সালাম আর লগে একটা দৃশ্য দিতে দিবার চেষ্টা করি আর, যাতে দেখার লাগিয়া দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই সুন্দরটা সবার লগে শেয়ার করি আর। এটা হচ্ছে বাপ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মুবারক। আজকে আমরা মসজিদে নবমীর দিকে নামাজ পড়া লাগিয়া যেতে আসি, যেটার নাম হলো বাপ সালাম। এই দরজার নাম হইছে বাপ সালাম, 7 নম্বর গেটে দিয়া। একটা নাজারা দেখুন, কত সুন্দরভাবে সবাই নামাজ পড়ার লাগে যান। আপনারা সবল লাগি দোয়া করব ইনশাআল্লাহ, আপনারা আমরা সবল লাগি দোয়া করব যে এইবার সবের হজ যাতে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর আর ভালো হয়। الله وحده لا شريك له، إليه المرشد والمآب.
إن يومكم هذا يوم عظيم، يوم الحج الأكبر، فيه يشترك الحجاج وغير الحجاج برغبة لما يهدى ولا ضافي، تقربا إلى الله عز وجل. আলহামদুলিল্লাহ, আরব মরুতে আজকে পবিত্র ঈদুল আজহা এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শুক্রিয়া আদায় করছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে যে সকল উনার মাহবুব বন্দাগণ পবিত্র মক্কাভূমিতে হজের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন, আলহামদুলিল্লাহ গতকাল ইয়াউমুল আরাফাত সম্পন্ন হয়। সেই ইয়াউমুল আরাফাতে সমস্ত বিশ্ব থেকে টোটাল 1 মিলিয়ন মানুষের উপস্থিতিতে হজ 2022 অর্থাৎ 1443 হিজরি সম্পন্ন হয়। সেই সৌদি আরবের মিনিস্ট্রি অফ হজ এন্ড উমরা, সিভিল এভিয়েশন, হেলথ সমস্ত ডিপার্টমেন্টের সবগুলো তাদের প্রস্তুতি অতি প্রশংসনীয় ছিল, হজযাত্রীদের জন্য সকল সুব্যবস্থা ছিল। কোনো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো হজযাত্রীদের কোনো হেরে যাওয়া বা কোনো অসুস্থতার কোনো খবর নেই। আলহামদুলিল্লাহ সমস্ত হজযাত্রী ইয়াউমুল আরাফা অর্থাৎ আরাফার দিনে ঐতিহ্যবাহী আরাজা আরাফায় উপস্থিত হয়ে বিশ্ববাসীর মঙ্গলের জন্য বিশেষ দোয়া করেন এবং হজযাত্রীগণ গতকাল রাত্রিতে মজদলিফায় যাপন করে আজ সকালে ওরা মিনায় এসে কাঙ্কর নিক্ষেপ করে তারপর হজের কুরবানি আদায় করে তারপর পবিত্র কাবা গৃহে উপস্থিত হয়ে তা প্রদক্ষিণ করে মিনায় পৌঁছে যাবেন এবং আগামী দুদিন কাঙ্কর মারার পর তাদের মূল হজের সমস্ত পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। তো আমি আমাদের প্রত্যেক হজযাত্রীকে সুস্বাস্থ্য কামনা করছি এবং মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের হজকে হজ্জে মবরুর এবং জিয়ারতে মকবুল নসিব করেন এবং আমন ও সালামতির সহিত নিরাপদে নিরাপত্তার সহিত যেন ওরা নিজ নিজ ঘরে ফিরে আসেন এবং তাদের হজ যেন বিশ্ববাসীর কল্যাণের জন্য একটা বার্তাবাহক হয়, সমস্ত বিশ্বে যেন ফিরে আসে।